প্রায় 65 মিলিয়ন মানুষের দেশ ব্রিটেন হাউসহোল্ডস প্রায় 25 মিলিয়ন আছেন 2 মিলিয়ন প্রাইভেট ল্যান্ডলর্ডস প্রাইভেট প্রপার্টি 5 মিলিয়ন যা কাউন্সিল এবং সোশ্যাল হাউস সহ সব ধরনের হাউসের হিসেবে 22% সাতজনের একজন প্রাইভেট টেনেন্ট তাদের ইনকামের অর্ধেক খরচ করেন রেন্টে সেই প্রাইভেট টেনেন্টদের অধিকার দায়িত্ব তাদের প্রপার্টির মান হেলথ এন্ড সেফটি ইস্যু অসহনীয় ভাড়া ইত্যাদি নিয়ে কথাবার্তা শেষ নেই মোসামত জিন্নাতারার মতো 25-30 হাজার পরিবার ইটালি বা ইউরোপের দেশ থেকে ব্রিটেনে এসেছেন তারা শুরুতেই কাউন্সিল বা সোশ্যাল হাউজিং এর সুযোগ পান না নির্ভর করতে হয় প্রাইভেট রেন্টের উপর তাদের অনেকেই ভোগান্তিতে আছেন 6 বছরে ঘর বদলেছেন 5 বার মাস্টার বেডরুম ওপর থেকে টয়লেটের পানি পড়ে নোংরা হলেও এজেন্ট ল্যান্ডলর্ডের খবর নেই এটা হচ্ছে আপনার উপরে ওদের টয়লেটের এটা লিক হয়ে গেছে হওয়াতে আমার ঘরে পানি চলে আসছে নোংরা পানি তা আমি এদেরকে হ্যাঁ আমার মাস্টার বেডে চলে আসছে এখানে আমি আপনার বাসার উপরে ওদেরকেও জানাইছি এবং এজেন্টকেও জানাইছি কিন্তু এরা কোনো পদক্ষেপ নেয়নি আমার এ ব্যাপারে অবশ্য সংশ্লিষ্ট এজেন্ট সূত্র বলছে উপরের তলার পানি বন্ধ করার দায়িত্ব তারা নিতে পারেন না তবে স্বীকার করেছেন ঘরের ভেতরে যে ক্ষতি হয়েছে এটা দেখার দায়িত্ব তাদের প্রাইভেট রেন্টে ক্যাপ করার সরকারি পরিকল্পনা এখনও বাস্তবায়িত হয়নি আর তাই ভাড়ার কোনো নিয়মনীতি নেই যখন যার কাছ থেকে যতটুকু নেওয়া যাচ্ছে তাই নেওয়া হচ্ছে কিন্তু ঘরের মান ঠিক রাখা হচ্ছে না এক এক ল্যান্ডলর্ডের এক এক রকম প্রাইস আগে আমি 3 বেডরুমের বাসা ভাড়া দিছে 1400 করে সেখানে আমার এক ইসে 700 পাউন্ড আমার বেশি দিতে হচ্ছে এখন 2150 5 বার আমি বাসা চেঞ্জ করছে 5 বার আমার ডিপোজিট দিতে হয়েছে ব্যবসায়ী শামীম আহমদেরও একই অভিযোগ পেইন্ট তো গেছে কি সাইডের দেখো কা পেইন্ট গেছে কি এটা আমি খরচলাম গত বছর গেছে কি এখন তারা কইলে তারা হয় না আপনার যদি ভালো লাগে না তো বাড়ি যোগা আউট অফ পেইন্ট আমার খরা আমি নিজে আমার পয়সা দিয়ে খরাইলো আইছি আর ড্যাম তো আছে ওইটা তারা গুরুত্ব দেয় না হতে হোক আপনারা হিটারের অবস্থা শীতের সময় হিটার কালার পড়ে গেছে এর বাদে ওই স্কাই লাইন টেলিফোনের লাইন এটা তারা কোনো অগুছালো সপ্তাহ ফায়ার সেফটিও তেমন সুবিধাজনক নাই এটা তারা বেশি গুরুত্ব দেয় না তারা শুধু তারা রেন্টটাও ঠিকমতো পাইতো আর কিছু মাতলে খুব বলে যে ভাই আমরা নোটিশ ছাড়ি সার্ভ করলাম তুমি বা অন্যখানে ঘর দাও ল্যান্ডলর্ড বা এজেন্ট অনেক ক্ষেত্রেই প্রাইভেট টেনেন্টদের কথা শুনেন না বিশেষ করে ইনার সিটি বারাগুলোতে টেনেন্টের অভাব নেই একজনকে বাদ দিয়ে তারা নিয়ে আসতে পারেন আরেকজনকে আরও বেশি ভাড়ায় এটা তো বারবার আমরা ঘর বদলানি লাগে বিভিন্ন কারণে লাস্ট টাইম আমি ঘর বদলাইছি যে আমি তারা মানে হঠাৎ রেন্ট বাড়াই দিছে 200-300 পাউন্ড রেন্ট বাড়াই দিছে তখন আমি উঠে কইলাম যে আমার হঠাৎ 300 পাউন্ড রেন্ট বাড়াইলে এটা তো ঠিক নয় তখন তারা উঠে কইছে আমার নোটিশ সার্ভ করছে আমি নোটিশ সার্ভ করার বাদে আমি তারা জবাব দিছি জবাব দেওয়ার পরে আমি কোর্ট ফোন তো তারা কোর্টও তারা গেছি 6 বছরে আমার 5 বার চেঞ্জ করতে হয়েছে এক একবার এক এক মানে মালিককে এক একটায় কজ দেখা যে বাসা বিক্রি করবে অথবা ভাড়া বাড়াই দিবে বিভিন্ন সময় ফোন করলে আয় না এবং গরুর অবস্থা বলা না ড্যামেজ অনেক সময় ঠান্ডার সময় উন্ডো বা বাতাস ঢুকে এইটা হইলেও তারা ফুরা মতো খানো নেয় না বাথরুমে আবার ফানি ফরিয়া তো ফুরা সমস্যা হয়েছে শাহ মুনিম হচ্ছেন ইস্ট লন্ডনে একজন প্রতিষ্ঠিত স্টেট এজেন্ট এবং ল্যান্ডলর্ডস তিনি স্বীকার করলেন এক শ্রেণীর সুবিধাভোগী চক্রের কথা কিছু কিছু এজেন্টস আছে আসলে এই যে খররাম খরমুনে এই যে নেগলিজেন্সি করে লাই এবং কিছু কিছু ল্যান্ডলর্ডে আসলে আমরা ফাইন ফাই গিয়ে আসলে এই যে অন ডিউ টাইমে অথরাইজেশন দেয় না এজ এ রেজাল্ট আপনার এজেন্টসে দে ক্যান নট আন্ডারটেক দিস কাইন্ড অফ ওয়ার্ক নিউহামের একটি ঘরে হেলথ রিপোর্ট প্রত্যাখ্যান করেছেন লন্ডন ট্রেনিং সেন্টারের এই হোম অ্যাসেসর যার ফলে ওই পরিবারের কিছু সদস্যের এদেশে আসা স্থগিত হয়ে গেছে গত পরশুর দিনও আমি একটা ঘরে অ্যাসেসমেন্টে গেছিলাম মেনোর পার্কে ওটা আমি রিজেক্ট করছি আমি যাওয়ার পরে আমি দেখলাম এমন অবস্থা যে এখানে বাচ্চা দুটো আছে একজন মহিলা আছে মুরব্বী মহিলা আর ঘরে খুব বেশি মোল্ড হ্যাঁ কয়েক দুইটা জানালা ভাঙ্গা তারপর অ্যাক্সেস ইজ ভেরি ন্যারো ফায়ার কোনো সেফটি নেই সবগুলো দেখলাম যে ইট ইজ এ হাই রিস্ক এনভায়রনমেন্ট হাই রিস্ক প্রপার্টি সো আই টু রিফিউজ আই টোল্ড দেম দ্যাট লুক আই ক্যান নট প্রোভাইড দ্য রিপোর্ট অ্যান্ড দে ওয়ার ভেরি ভেরি আনহ্যাপি বিকজ দেয়ার ইমিগ্রেশন অ্যাপ্লিকেশন ডিপেন্ড অন দিস বিকজ দে নিডেড অ্যান অ্যাকোমোডেশন রিপোর্ট তবে সময়ের বাস্তবতায় অনেক এজেন্টই বেশ যোগ্যতা নিয়ে কাজ করছেন অভিযোগ রয়েছে অনেক সময় ল্যান্ডলর্ডও মাত্রাতিরিক্ত লুবি হয়ে ওঠেন তখন এজেন্টকে সেই সুবিধা দিয়ে ঘর নিতে হয় এবং সেই অনুযায়ী রেন্ট আদায় করতে হয় কোনো কোনো সময় কিছু কিছু টেনেন্ট নিজেই ঘর সাপ্লেট করে বেশি বেশি মানুষ ঘরে রেখে অতিরিক্ত আয় করেন খালি এজেন্টরা ব্লেম করলে হইতো না দের আর সাম ল্যান্ডলর্ডস তারা মানে এত হাই রেন্ট এখন এক্সপেক্ট করেন যেটা আসলে মিট করতে গিয়া অনেক এজেন্টসে আপনার এয়ারবিএনবি করে যেটা আমি আমি যেটুকু জানি যেগুলো প্রপার হেইচএমও লাইসেন্সও নাই তো দ্যাট পোজেস এ সিরিয়াস আপনার হেলথ অ্যান্ড সেফটি রিস্ক ইটস রিয়েলি আনইথিক্যালি ও কালচার
all the state agent wants to making more money. আমি স্টেট এজেন্ট হয় আমরা ট্রাই করলাম যে আমরা গ্রো যেটা অন্যান্য বিজনেস যেটা গ্রো করে আমরা স্লোলি মুভ আপ কারণ আমরা ইথিক্স ইউজ করি আমরা মুভ আপ হইলাম যে আমরা ট্রাই টু মেনটেন স্ট্যান্ডার্ড। এটি অবশ্য প্রাইভেট হাউস নয়, কাউন্সিলের ঘর। পরিবারের সদস্যরা হঠাৎ আবিষ্কার করলেন কিচেনেই রয়ে গেছে অতীতের টয়লেটের বড় গর্ত। আছে ইঁদুরের উপদ্রব। It was just last month when I actually heard a noise that was coming from under the cupboard in the kitchen, and it was quite a loud noise, and I thought it was probably a mice. But when the pest control came to put the poison, we actually discovered there is a toilet wastage pipe that's been left there. Tower Hamlet Homes have carried out a major work, and there was toilet then, they've turned that space into kitchen. And they didn't block it, it's totally open. So when I actually found out there's a toilet wastage pipe, it's an ugly truth that has been hidden under the cupboard quite well. And I was really, really shocked. I was angry as well. And I thought that was health and safety and it's quite disgusting. অবশ্য টাওয়ার হ্যামলেটসের নির্বাহী মেয়রের কাছে লিখিত অভিযোগের পর মেয়র সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন ব্যবস্থা নিতে। কাউন্সিল হাউসের মতোই প্রাইভেট হাউসের বেসিক স্ট্যান্ডার্ড রক্ষা করা, হেলথ এন্ড সেফটি নিশ্চিত করার ক্ষেত্রে রয়েছে আইনগত বাধ্যবাধকতা। হাউজিং অ্যাক্ট 2004 ওইটার আন্ডারে সেকশন 9 যেটা ওটা বলে যে HHSRS মানে ওটা মানে হচ্ছে হাউজিং হেলথ এন্ড সেফটি রেটিং স্কিম। ওই যে স্কিম ওইটার আন্ডারে প্রত্যেকটা হাউস রেটিংকে অ্যাসেস করতে হবে, রিস্ক অ্যাসেসমেন্ট করতে হবে, আর ওইটার আন্ডারে 29 হ্যাজার্ডস আছে। ওই যে 29 হ্যাজার্ড আছে, ওই হ্যাজার্ডগুলোর মধ্যে যেমন ফায়ার আছে, হেলথ এন্ড সেফটি আছে, ওভার ক্রাউডেডনেস আছে, কোল্ড আছে, তারপর আপনার স্পেস আছে, তারপর আপনার ফলিং আছে, এ ধরনের 29 হ্যাজার্ডস আছে। তো আমরা যারা অ্যাসেস করি, অ্যাসেসার হিসাবে একটা ঘরে যাই, প্রাইভেট ঘরে যাই, তখন আমরা দেখি যে ওই বাসাটা HHSRS-এর আন্ডারে, ওই সেকশনের আন্ডারে কতটুকু ওরগুলো মিট করে। এদিকে টাওয়ার হ্যামলেটস, নিউহাম, লুটন সহ ইংল্যান্ডের 6টি বাড়া টেনেন্ট চার্টার বা বিভিন্ন ধরনের পলিসির মাধ্যমে প্রাইভেট টেনেন্টদের অধিকার রক্ষায় সোচ্চার হয়েছে, জানালেন টাওয়ার হ্যামলেটসের ডেপুটি মেয়র সিরাজুল ইসলাম। We know there are a lot of landlords, there are rogue landlords, and government has brought in regulations to deal with that, but we feel that we need to empower our private tenants so they know their rights as a tenant. So the private renters charter aim is to empower the private tenants to ensure that they know what their rights are legally as a tenant. I think at the same time the charter will enable some landlords and agents also to understand the legal obligation towards tenants as well. License behind landlord agent der dhora hocche bole janalen tini. Landlords or estate agents are letting properties in a poor condition. So as an example, last year it came to light that there was a particular flat with 16 people sharing. Our environmental health service were able to investigate, and we took action against the landlord, a prosecuted landlord. We made substantial fines. That's one example. There are a number of other examples that where we have prosecuted landlords for poor quality accommodation.